নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে যে বিষয় নিয়ে খুব একটা ইন্টারেস্টিং টপিক্স নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটি একটু বিস্তারিত হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের প্রশ্নের উত্তর আপনারাই পেয়ে যাবেন লটারি কম বেশি প্রত্যেকেই আমরা লটারি কাটি কারণ আমরা যাচাই করে দেখতে চাই আমাদের ভাগ্যটা কেমন অনেকের লটারি লাগে আবার অনেকে কেটে কেটে দীর্ঘদিন ধরেও যত টাকা খরচ করে তার এক টাকাও ঘুরে আসে না এর কারণ কি এটা প্রথম বিশ্লেষণ করা দরকার পাশাপাশি আপনাদেরকে জানাবো এ বছর কোন কোন রাশির লটারি প্রাপ্তির প্রবল চোখ আছে প্রথম এই আসা যাক যে এই যে লটারি এটা সম্পূর্ণটা ভাগ্যের উপর নির্ভর আপনারা অনেকে লটারি খেতে সর্বশান্ত হয়ে গেছেন আপনাদের প্রচুর অর্থ চলে গেছে দশ বার লটারি গেছে কেটেছেন কিন্তু কোনোবারই লাগেনি কারো কারো কেউ কেউ আবার দশবার কেটেছে দেখা গেল তার আটবার লটারি লেগে গেছে বা ছবারই লটারি লেগেছে এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে প্রথম দেখা দরকার আপনার রাহুল প্লেসমেন্ট কেমন এই লটারি অর্থাৎ ফাটকা অর্থ দিয়ে থাকে আমাদের যে গ্রহটি সেটা হচ্ছে রাহু গ্রহ প্রথম আপনাদের ছকে দেখতে হবে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন আছে আপনার যদি রাহু গ্রহের প্লেসমেন্ট জন্মকুণ্ডলিতে ভালো না থাকে সেক্ষেত্রে আপনি লটারি কেটে কোনো মতে লাভবান হতে পারবেন না প্রথম কথা আপনার আপনাদের জন্মকুণ্ডলীটা খুলে দেখুন যে আপনার লগ্নে যদি রাহু থাকে আপনার যদি দ্বিতীয় যদি রাহু থাকে আপনার যদি চতুর্থে রাহু থাকে আপনার যদি একাদশে রাহু থাকে এই সকল ক্ষেত্রে আপনারা অবশ্যই লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে পাশাপাশি চতুর্থ স্থানেও যদি আপনাদের রাহু গ্রহ অবস্থান করে আপনাদের জন্মকুণ্ডলিতে দেখবেন আপনারা শিওর দশ বার কাটলে পাঁচবার তো লটারি পাবেন এবার আপনাদেরকে জানাই পাশাপাশি আপনাদের রাহুর দশা চলছে কিনা এটা দেখা দরকার এবং আপনাদের গোচর অবস্থান অর্থাৎ গ্রহের চক্র গোচর যে আপনাদেরকে জানাতে চলেছি সেটা যদি আপনাদের ম্যাচকে যায় অর্থাৎ অ্যাকুরেট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের লটারি লাগবেই এটা নিঃসন্দেহে বলা যেতে পারে তো এই যে আপনাদের লটারি খুব প্রত্যেকেই চায় যে আমার ভাগ্যে অল্প স্বল্প হল টাকা লাগুক কেউ প্রচুর কেটেও লাগছে না কারো কেটে দেখা গেলো কেউ দশ হাজার কেউ লাখ কেউ কোটিপতি পর্যন্ত হয়ে যাচ্ছে সম্পূর্ণটা এটা রাহুর খেল পাশাপাশি আপনাদের হস্তরেখা মানে হাতেও আপনাদের রাহুর পজিশনে কোনো ক্রস চিহ্ন নেই তো এটা আপনাদেরকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখানো দরকার তবেই অ্যাকুরেট পেটিসানটা হবে তো এই রাহু যাদের ভালো থাকবে তারা যদি জুয়াতেও খেলে সেক্ষেত্রে দেখবেন তারা সাকসেস পায় আর তারা যদি লটারি অথবা শেয়ার মার্কেটে যদি তারা লগ্নি করে সেক্ষেত্রেও তারা সাকসেস পায় কারণ রাহু হচ্ছে ফাটকা অর্থ আমাদেরকে দিয়ে থাকে অর্থাৎ এ অর্থ আপনাদেরকে খুব কষ্ট করে অর্জন করতে হয় না খুব কষ্ট অর্জিত টাকা নয় কিন্তু তৎক্ষণাৎ যে টাকাটা দেয় চটজলদি সেটা হচ্ছে এই কলি যুগে রাহু গ্রহ অর্থাৎ রাহু যাদের ভালো থাকে সে কুটিপতি পর্যন্ত হতে পারে এই কলিযুগে ঘোর কলিযুগে রাহুর ভূমিকা খুব ভালো অর্থাৎ যাদের রাহুর দশা চলছে না তাদের অর্থনৈতিক ভাবটা কিন্তু অবশ্যই ভালো থাকবে রাহু প্রচুর পরিমাণে ঢেলে দেয় এবার আপনাদেরকে আমি জানাবো এই দু সালে কোন ছটি রাশি প্রবল লটারি পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনাদের গ্রহের গোচর অনুযায়ী দু হাজার কুড়ি গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে আমি এক এক করে রাশির নাম বলতে শুরু শুরু করছি প্রথম যে রাশিটির কথা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি দু হাজার কুড়ি সালে লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা অর্থাৎ আপনারা মাঝে মাঝে সময় অবধি এই লটারি পাওয়ার সম্ভাবনাটা আপনাদের যোগ দেখা যাচ্ছে অর্থাৎ সেপ্টেম্বর অব্দি এর পরে ঠিক সেপ্টেম্বরের সময় থেকে দেখা যাচ্ছে অর্থাৎ বছরের মিডিল পোর্শন থেকে দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের দুই নম্বর হচ্ছে মিথুন রাশির ঠিক বছরের মিডিল পজিশন থেকে রাউড প্লেসমেন্টের জন্য আমি বলছি আপনাদের লটারি পাওয়ার একান্ত সম্ভাবনা আছে এরপরে যে তিন নম্বর রাশিটি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিও এবছর প্রবল লটরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে যে রাশিটি বলবো সেটা হচ্ছে এবার যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে চার নম্বর রাশি তুলা রাশি আপনারা এবছর যদি দু হাজার কুড়ি সালে লটারি কাটেন সেক্ষেত্রে আপনাদের প্রবল লটরি পাওয়ার সম্ভাবনা আছে পাশাপাশি শেয়ার মার্কেটেও আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনারা ফাটকা কারবারের টাকা যদি লাগান সেক্ষেত্রে আপনাদের এই বছরটা শুভ এরপরে যে রাশিটির কথা মনে পড়ছে আমার হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এবছর প্রবল লটারি পাওয়ার সম্ভাবনা অর্থাৎ শেয়ার বাজারেও যদি আপনারা লগ্নি করেন সেক্ষেত্রে আপনাদের একটা অর্থ আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু আমি এই শনি সারস্বী চলা সত্ত্বেও আপনাদেরকে এই কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করুন লটারিতে ইনভেস্টমেন্ট করুন সে এবং পাশাপাশি আপনাদের জন্মকুণ্ডলিটা দেখিয়ে নিন অবশ্যই আপনারা বছর একটা প্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির ঠিক সেপ্টেম্বরের পর থেকে আপনাদের শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করুন এবং লটারিতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করবেন মনে করছে সে সেক্ষেত্রে সেপ্টেম্বরের পর থেকে করুন সেক্ষেত্রে আপনারা প্রাপ্তির এই দু হাজার সালে একটা প্রবল যোগ দেখা যাচ্ছে এবার আপনাদেরকে জানায় এই লটারি পাওয়ার কিছু কিছু ছোট ছোটো উপায় আপনারা যে রাহুগ্রহের যে অধিপতি হচ্ছেন ছিন্ন মস্তা যেমন কেতু করে ধী দেবে রাহুল হচ্ছে ছিন্ন মস্তা এর পূজা যদি আপনারা করেন অর্থাৎ আপনারা ন দিন বা একুশ দিন বা আঠাশ দিন পূজা করুন তারপরে মস্তা পূজা করার পর আপনারা যদি লটারিতে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন এবং আপনারা এবছর একটা ভালো যোগ আছে আপনাদেরকে বললাম অনেকে আবার জানে না তাদের ভাগ্যে লটারি পাওয়ার যোগ আছে কিন্তু ওনারা জানেন না বলে কাটেন না আপনারা কোনো আপনাদের জন্মকুণ্ডলীতা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলিতে রাহুল লগ্নে দ্বিতীয় চতুর্থে বা একাদশে বসে নেই তো অবশ্যই দেখিনি নিন তো প্রিয় দর্শক বন্ধু আজকে তো সময় শেষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ